ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বন্ধুরা, আসসালামু আলাইকুম। সুরাতপুর অ্যাগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো বিয়াস, আপনারা দেখেছেন একদিন বয়সের জিরো বাচ্চা। আসলে কি অনেকগুলো বিষয় নিয়ে এই ভিডিওটা করা। তো প্রথমে মুরগির পরিচয় দিয়ে, এটা হচ্ছিল আপনার অরিজিনাল দেশি মুরগির বাচ্চা, একদম পিওর অরিজিনাল দেশি মুরগির বাচ্চা। যেমন দেশি মুরগিতে অনেক কয়েকটা কালার থাকে, সেম দেখতেছেন, কিন্তু এখানে দেশি মুরগির মতন অনেক কয়েকটা কালার আছে এখানেও। মানে অর্থাৎ একদম অরিজিনাল পিওর দেশি মুরগির 100% গ্যারান্টি। তবে আর ছোট ছোট খামারি যারা আছেন, আমাদের থেকে বাচ্চা নিয়ে থাকেন, অনেক সময় আমরা দেখি যে ওনারা বাচ্চাগুলা বসাইতে পারেন না। আসলে প্রথমে ওনারা প্রথমত যে ভুল কাজটা করেন, সে ভুলটা হচ্ছে যে ব্রিডিং সম্বন্ধে বিস্তারিত ওনাদের আইডিয়া নাই, আর প্লাস ব্রিডিংটা ওনাদের পারফেক্টই হয় না। তো সেই কারণে কিন্তু ওনাদের বাচ্চাগুলো আসলে মারা যায়। আর ব্রিডিংটা কেন জরুরি, আর ব্রিডিংটা কী কারণে অনেকটা প্রয়োজন, সে কথা আজকে আমি বলবো বিষয়টা। সাধারণত একটা মুরগিতে যখন ডিম দিয়ে থাকে, ডিম থেকে সাধারণ একটা ডিম থেকে এরকম বাচ্চা হয়ে কিন্তু বের হয়ে আসে। এটার ভিতর হাতি নারী বুড়ি যেখানে আসেন না কেন, সব কিছু বাতি হয়, জাস্ট একটা তাপ, নির্ধারিত একটা তাপের কারণে হয়ে থাকে। যখন ইনকিউবেটর মেশিন থেকে ওই নির্ধারিত তাপটা দেওয়া হয়, ইনকিউবেটর মেশিনে ডিম দিলে আসলে বাচ্চাগুলো ফুটে বের হয়ে আসে। তা বাচ্চাগুলো যখন ফুটে দুনিয়া বের হয়ে আসে, দুনিয়ার মুখ দেখে, তা এক সময় কিন্তু ও ওই পরিমাণের মানে বাতি হয় না, ওর হাতি নারী বুড়ি এরকম বাতি হয় না, ডেভেলপ হয় না। তা ডেভেলপ না হওয়ার কারণে কিন্তু মুরগিগুলার সমস্যা হয়। কি সমস্যা হয় সেটা যে দেখা যাচ্ছে 15 দিন পর, 16 দিন পর, 20 দিন পর আসলে মুরগিটি মারা যাওয়ার সম্ভাবনা থাকে, ব্রিডিংটা কমপ্লিট না হওয়ার কারণে। তো একটা বিষয় কি, দেখেন যখন বাচ্চাটা বের হয়, বের হওয়ার পরে কিন্তু 3 দিন পর্যন্ত ইনকিউবেটর মেশিনে যে পরিমাণ তাপ প্রয়োজন, ঠিক ওই পরিমাণ তাপ দিতে হয়। তাপ দেওয়ার কারণ আর নারী বুড়ি বাতি হয় বা হাড্ডি গুড্ডি শক্ত হয়, হ্যাঁ সেই জন্য। তাই তাপ আমরা কীভাবে দেবো, অনেক সময় আমরা দেখে থাকি যে একটু রাত্রে একটা ঘরের ভিতর একটু তাপ দিয়ে রাখে, বা দেখা যাচ্ছে একটা বাতি দিয়ে রাখে, মানে যে পরিমাণ তাপের